ফার্স্ট অফ অল কি ফাইন্ড আউট করবো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জি 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 অফ 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 টু থ্রি এবং হচ্ছে ফোর সোর্স বাদ দিয়ে যে কটা রয়েছে সেটা থেকে হচ্ছে আমাদের ফাইভ মানে হচ্ছে ওয়ানে যাওয়ার কস্ট আমরা ফাইন্ড আউট করবো টু থেকে ফাইভ মিন্ টু থেকে ওয়ান হয়েছিস এটা হবে হচ্ছে ফাইভ থ্রি থেকে ফাইভ মিন্ থ্রি থেকে ওয়ান হয়েছিস সিক্স এটা হবে হচ্ছে এইট এই তিনটা আমরা ফাইন্ড আউট করে নিলাম রাইট নেক্সট আউট করতে হবে আমরা জি অফ থেকে অফ থেকে ফোর আশা করছি বুঝতে পারছেন এই দুটো যদি আমরা ফাইন্ড আউট করি তো এখানে কি আসবে কস্ট অফ টু টু থ্রি প্লাস জি অফ থ্রি টু থ্রি মাইনাস থ্রি হচ্ছে এখানে একটাই না একটাই নিচ্ছি কস্ট অফ এটা ক্ষেত্রে আমরা যদি কত টু টু থ্রি হচ্ছে নাইন প্লাস থ্রি টু ফাইভ এখানে আমরা বের করেছি হচ্ছে সিক্স এখানে আসছে হচ্ছে টেন এবং হচ্ছে ফোর টু ফাইভ ফোর টু ফাইভ কত ফোর টু ফাইভ হচ্ছে এইট এখানে আসছে কত এইটিন রাইট আরো আমাদের ফাইন্ড আউট করতে হবে আরো ফাইন্ড আউট করতে হবে হচ্ছে জি অফ এখানে যদি করি জি অফ থেকে ফাইন্ড আউট করা শেষ তো থ্রি থেকে যদি করি তো থ্রি টু টু জি অফ থ্রি টু ফোর এই দুটা ফাইন্ড আউট করতে হবে তো এখানে হচ্ছে কস্ট অফ থ্রি টু টু প্লাস জি অফ টু টু ফাইভ কস্ট অফ থ্রি টু ফোর প্লাস জি অফ যদি এবং টু টু ফাইভ আমরা ফাইন্ড আউট করে রেখেছি হুইচ ইজ ফাইভ রাইট এখানে আসছে হচ্ছে এইটিন এবং কস্ট অফ থ্রি টু ফোর কত কস্ট অফ থ্রি টু ফোর হচ্ছে আমাদের টুয়েলভ এবং হচ্ছে জিও ফোর ফাইভ কত এইট এখানে আসছে হচ্ছে টোয়েন্টি রাইট আরো বের করতে হবে বের করতে হবে হচ্ছে জি অফ টু থেকে শেষ থ্রি থেকে শেষ ফোর টু টু জি অফ থ্রি রাইট এখানে ফোর টু টু যদি আমরা ফাইন্ড আউট করি এখানে আসবো হচ্ছে কস্ট অফ ফোর টু টু প্লাস জি অফ টু টু ফাইভ

আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন নেক্সট আপার লেভেলে যাচ্ছি আমরা রিকার্সিভ ট্রি এর তো চি অফ টু থেকে থ্রি ফোর আমরা ফাইন্ড আউট করতে পারি রাইট এটা কি আসবে যেহেতু আমাদের এখানে দুইটা পসিবিলিটিস রয়েছে তো মিনিমাম আমাদের নিতে হবে তো মিনিমাম অফ ফার্স্ট অফ অল যদি আমরা থ্রিতে যাই মানে হচ্ছে কস্ট অফ টু টু থ্রি প্লাস জি অফ থ্রি টু

জি অফ থ্রি ফোর এটা আমরা ফাইন্ড আউট করে ফেলেছি অলরেডি এই যে জি অফ থ্রি ফোর ফাইন্ড আউট করে ফেলেছি এটা কত টোয়েন্টি রাইট এবং হচ্ছে কস্ট অফ টু টু ফোর কত কস্ট অফ টু টু ফোর হচ্ছে আমাদের টেন এটা হচ্ছে টেন প্লাস এই যে জি অফ ফোর থ্রি এটা আমরা ক্যালকুলেট করে ফেলেছি এই যে এখানে হচ্ছে ফিফটিন তো এই দুইটার মধ্যে যে মিনিমাম ভ্যালু দিচ্ছে তাকে আমরা পিক করবো

এবং হচ্ছে এটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছি কস্ট অফ টু টু থ্রি টু টু থ্রি কোথায় ক্যালকুলেট করলাম এই যে এখানে ক্যালকুলেট করেছি যেটা হচ্ছে ফিফটিন এবং হচ্ছে কস্ট অফ ফোর টু থ্রি কত ফোর টু থ্রি হচ্ছে আমাদের নাইন ওকে অ্যান্ড হচ্ছে কস্ট অফ থ্রি টু টু এটা আমরা ফাইন আউট করে ফেলেছি কোথায় এই যে এখানে করেছি হুইচ ইজ এইটিন রাইট তো এখানে কে মিনিমাম দিচ্ছে এটা আসছে হচ্ছে আমাদের তেইশ আট হচ্ছে তেইশ এটা আসছে হচ্ছে ওকে এটা আসছে হচ্ছে আমাদের নয় আঠারো সাতাইশ চলে আসছে তো তেইশ মিনিমাম তো এটা হচ্ছে আমরা পিক আপ করছি টোয়েন্টি থ্রি রাইট তো এটা পিক আপ করছি মানে হচ্ছে আমরা এখান থেকে এইটা পিক আপ করেছি এইটা এটা পিক আপ করেছি মানে হচ্ছে এইটা থেকে পিক আপ করেছি এইটা এটা পিক আপ করেছি মানে হচ্ছে এইটা আমরা পিক আপ করেছি রাইট আশা করছি বুঝতে পারছেন তো এখন হচ্ছে আমাদের ফার্স্ট লেভেলটা জাস্ট বাকি রয়ে গিয়েছে রাইট মানে হচ্ছে জি অফ ওয়ান থেকে আমরা টু থ্রি ফোর ফাইন্ড আউট করবো সেক্ষেত্রে মিনিমাম অফ কি আসবে ওয়ান থেকে টু দিয়ে আমরা যেতে পারি তো কস্ট অফ অফ টু প্লাস আসবে থেকে বাদ দিব থ্রি ফোর রাইট আরেকটা পথিবিলিস্ট রয়েছে কস্ট অফ ওয়ান টু থ্রি তো প্লাস জি অফ থ্রি টু থ্রি বাদ দিয়ে দিলে হচ্ছে টু ফোর আর পসিবিলিটি হচ্ছে কস্ট অফ ওয়ান টু ফোর প্লাস জি অফ কি হবে জি অফ হবে হচ্ছে টু রাইট হচ্ছে এই মধ্যে যে মিনিমাম ভ্যালু দেবে সেটাই হবে হচ্ছে আমাদের মিনিমাম রেজাল্ট তো মিন অফ কস্ট অফ ওয়ান টু টু ওয়ান টু টু হচ্ছে আমাদের টেন এবং জি অফ টু থ্রি ফোর এটা আমরা ফাইন্ড আউট করে ফেলেছি এখানে

যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের থার্টি ফাইভ এটা হচ্ছে এটা মিনিমাম মিনিমাম তো হচ্ছে রাইট এখানে আমাদের ট্রাভেলিং মিনিমাম কস্ট কত ট্রাভেলিং মিনিমাম কস্ট হচ্ছে আমাদের থার্টি ফাইভ বাট রুট কোনটা আমাদের ডাইনামিক প্রোগ্রামিং ফলো করা হচ্ছে প্রিন্সিপাল অফ অপটিমালিটি এবং প্রিন্সিপাল অফ অপটিমালিটি বলছে এ প্রবলেম ক্যান বি সলভড বাই টেকিং সিকোয়েন্স অফ ডিসিশনস টু গেট অ্যান অপটিমাল রেজাল্ট তো আমরা এখন সিকোয়েন্স অফ ডিসিশন নিব তাই এখানে আমরা কোথা থেকে কোথায় যাব এখানে হচ্ছে আমরা ওয়ান থেকে শুরু করেছি যাত্রা ওয়ান থেকে মিনিমাম ভ্যালু পাচ্ছি থার্টি ফাইভ এটা থার্টি ফাইভ পাচ্ছি এটা যখন থার্টি ফাইভ পাচ্ছি তো ওয়ান থেকে কোথায় গিয়েছি আমরা ওয়ান থেকে টুতে গিয়েছি সামভার্টিস কে টুতে গিয়েছি রাইট এবং হচ্ছে নেক্সট এটার ক্ষেত্রে দেখেন এইখানে আমরা এই ভ্যালুটা পেয়েছি কোথা থেকে এই ভ্যালুটা পেয়েছি আমরা হচ্ছে এই জায়গা থেকে তো এই ভ্যালুটা আমরা কার জন্য পেয়েছি এইটার জন্য পেয়েছি মানে হচ্ছে আমরা টু থেকে কোথায় গিয়েছি টু থেকে গিয়েছি হচ্ছে আমরা নেক্সট সিকোয়েন্স ডিসিশন নিচ্ছি আমরা এবং ফোর থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা পেয়েছি এটা থেকে এটা থেকে মানে হচ্ছে ফোর টু থ্রি ফোর টু থ্রি মিনস হচ্ছে এইটা থেকে রাইট মানে হচ্ছে আমরা এগেন হচ্ছে এরপরে ফোর টু থ্রিতে গিয়েছি রাইট এবং হচ্ছে থ্রি থেকে নেক্সট ওয়ানে আমরা গিয়েছি তো এইটা হচ্ছে আমাদের রুট এইটা আমাদের রুট এবং কস্ট হচ্ছে কত কস্ট হচ্ছে আমাদের থার্টি ফাইভ আশা করছি বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম সলিউশন আশা করছি যদি কোশ্চিন আসে এক্সামিনেশন আসে আপনি কিভাবে সলভ করবেন বুঝতে পেরেছেন এবং দু একবার যদি আপনি প্র্যাকটিস করেন আপনার সবকিছু ধারণা অটোমেটিক ক্লিয়ার আপ হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের আজকে লেকচার ভিডিও যদি আমাদের আজকের এই ভিডিও আপনার ভালো লেগে থাকে সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাহিনটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচুর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম